যুগে যুগে কোনো বড় ধরনের ঔষধ কিংবা নতুন কোন উদ্ভাবন প্রথমে পরীক্ষা করা হয় বন্য প্রাণীর ওপর এর মধ্যে বানরের চাহিদা অন্যতম দেখা যায় বেশিরভাগ পরীক্ষাই চালানো হয় বানরের ওপর এরই জেরে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের একটি গবেষণাগারে রাখা হয় বানর সহ নানা প্রাণী তবে শুক্রবার গবেষণা কেন্দ্রটির এক রক্ষী ভুলবশত বানরের খাঁচার দরজা খোলা রাখেন এরপরই ঘটে বিপত্তি সেখান থেকে একসঙ্গে পালিয়ে যায় তেতাল্লিশটি বানর গবেষণা কেন্দ্রের কর্তৃপক্ষ জানায় বানরগুলো ছিল রিসার্চ ম্যাকাক প্রজাতির বানরগুলোকে উদ্ধার করতে গবেষণাগার কর্তৃপক্ষের পাশাপাশি কাজ করছে স্থানীয় পুলিশও তারা খাবার দিয়ে বানরগুলোকে আকৃষ্ট করতে এবং থার্মাল ইমেজিং ক্যামেরার সাহায্যে বানরগুলোর অবস্থান শনাক্ত করার চেষ্টা করছেন পুলিশ সাধারণত মানুষকে বানরদের কাছাকাছি না যাওয়ার আহ্বান জানিয়েছে বানরগুলোর ওপর এখনও কোনো ধরনের গবেষণা চালানো হয়নি তাই এসব বানরের মধ্যে রোগের ঝুঁকি নেই বলেও জানান তারা স্থানীয় পুলিশ প্রধান জানান জনসাধারণের বড় ধরনের কোনো ঝুঁকি নেই তবে সব বানর সাধারণত আক্রমণাত্মক না হলেও কিছুটা অস্বাভাবিক আচরণ করতে পারে তবে এবারই প্রথম নয় এর আগেও কয়েকবার এ প্রতিষ্ঠান থেকে অনেক বানর পালিয়েছিল দু হাজার ষোলো সালে উনিশটি বানর পালিয়ে গিয়ে ছয় ঘন্টার মধ্যে ফিরে এসেছিল এবং দু হাজার চোদ্দ সালে ছাব্বিশটি বানর পালিয়েছিল নাদিম মার্জান সময় সংবাদ